হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাজেটস। আপনারা যারা মোবাইলের টিউটোরিয়াল বানাতে চান, তাদের জন্য অপো F7টা হচ্ছে সবচেয়ে একটা পারফেক্ট মোবাইল। অপো F7 যদি আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে চান, তাহলে এটার জন্য আলাদা কোনো অ্যাপসের দরকার হবে না। এটাতে বিল্ট ইন ভাবে একটা অ্যাপস দেওয়া আছে স্ক্রিন রেকর্ডিং করার জন্য। এটা আপনারা এখানে নোটিফিকেশন বারে পাবেন। নোটিফিকেশন বারে আমরা বড় করে নিই, এখানে যে চলে আসছে স্টার্ট স্ক্রিন রেকর্ডিং, এখানে চলে আসছে। এটাতে ক্লিক দেওয়ার পরেই অটোমেটিক এটা রেকর্ডিং হচ্ছে। এতে ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যায়, যেমন এটা রেকর্ডিং হচ্ছে। একবার এটাতে ক্লিক করলে রেকর্ডিংটা অফ হয়ে যাবে, আর নিচে উপরে নোটিফিকেশনটা চলে আসছে রেকর্ডিং এর। আমরা প্লে করে দেখি, এটা রেকর্ডিং হয়ে গেছে। তো অপো F7 একটা সুবিধা হচ্ছে যে আপনারা কোনো রকম অ্যাপস ইউজ করা ছাড়াই আপনাদের মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, যেটাতে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল বানাতে পারবেন। আলাদা কোনো অ্যাপসের ঝামেলা নাই এখানে। স্ক্রিন রেকর্ডিং এর জন্য আপনারা ইজিলি এটা নোটিফিকেশন বারে পাবেন। আর এখানে যদি নোটিফিকেশন বারে না পান, তাহলে এখানে নোটিফিকেশন বার টানার পরে এটাতে ক্লিক করবেন। করার পরে যে নিচে থাকতে পারে, নিচে থাকলে এটা জাস্ট ক্লিক করে উপরে নিয়ে আসলে এটা উপরে চলে যাবে। যদি এটা এখানে না থাকে, তাহলে এটা উপরে নিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে টিক চিহ্নতে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে। তো নর্মালি আপনারা এখানে ক্লিক করলে এটা স্ক্রিন রেকর্ডিং হবে, আর কোথাও যাওয়া লাগবে না, কোথাও থেকে আনা লাগবে না। তো স্ক্রিন রেকর্ডিংটার সেটিংসটা করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস একবারে নিচে আছে স্ক্রিন রেকর্ডিং, আমরা এখানে যাচ্ছি। স্ক্রিন রেকর্ডিং এখানে কিছু অপশন চলে আসছে। অ্যালো সাউন্ড রেকর্ডিং, এটাতে সাউন্ড রেকর্ডিং এনাবল করে দিতে পারেন যদি এনাবল করার দরকার লাগে। আর নিচে দেওয়া আছে ভিডিও রেজুলেশন, ভিডিও রেজুলেশন দেওয়া হচ্ছে মিডিয়াম হাই লো। আর নিচে অপশন দেওয়া হচ্ছে রেকর্ড স্ক্রিন টেপস, এটা আমরা এনাবল ডিজেবল করে দিতে পারি। স্ক্রিন টেপসটা এনাবল করে দিবেন। আর স্ক্রিন রেকর্ডিংটা একটানা 30 মিনিট পর্যন্ত হবে। 30 মিনিট অথবা 2 GB স্ক্রিন রেকর্ডিং হওয়ার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডিং এর সময় যদি এটা স্ক্রিন অফ হয়ে যায় অথবা পাওয়ার অফ হয়ে যায়, তবে এটা যতটুকু স্ক্রিন রেকর্ডিং হয়েছে ততটুকু সেভ হওয়ার পরে বাকিটা বন্ধ হয়ে যাবে, পরে আর স্ক্রিন রেকর্ডিং হবে না। সো ফ্রেন্ডস, নিশ্চয় ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্টস করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন, আর আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পর্যন্ত বাই বাই।